বেগম খালেদা জিয়ার পক্ষে যিনি আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মী সমাবেশ চট্টগ্রামত অনুষ্ঠিত হই বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির দাবিত ও মিথ্যাভিত্তিহীন সাজা বাতিলের দাবি লয় নগরীর ভিআইপি টাওয়ারত ভিআইপি ব্যাংকুইট হলত এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় সদ্য কারামুক্ত নেতা মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেনের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের গণতন্ত্র এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সুতাতে গাঁথা যেহেতু বেগম খালেদা জিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক নির্বাচন চেয়েছিলেন দেখতে চেয়েছিলেন এদেশের জনগণের স্বার্থে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আর এই সরকার 2014 পাঁচই জানুয়ারিতে জনগণের ভোট ছাড়া গায়ের জোরে সরকার এবং এই সরকারের একমাত্র পরিচয় তারা স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়াকে জেলে রেখে অথবা বেগম খালেদা জিয়াকে ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না হতে দেওয়া হবে না অনেকে বলছেন দেশনেত্রীকে গণতন্ত্রের মাথাকে রেখে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই এটা কি বলার প্রয়োজন আছে এটা কি কারো বলার প্রয়োজন আছে গণতন্ত্র যেখানে বন্দি সেখানে নির্বাচনের প্রশ্ন কোত্থেকে আসবে গণতন্ত্রের মা যেখানে বন্দি সেখানে নির্বাচনের প্রশ্ন কোত্থেকে আসবে মাদার অফ ডেমোক্রেসি যিনি বন্দি সেখানে নির্বাচনের প্রশ্ন কোত্থেকে আসবে সুতরাং এইগুলো এখানে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব আমরা গণতন্ত্রকে মুক্ত করব আইনের শাসন ফিরিয়ে আনবো বাক স্বাধীনতা ফিরিয়ে আনবো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে তারপরে নির্বাচনের আলোচনা হবে আর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান বক্করের সঞ্চালনে এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র ও মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন আর চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিএনপি জনগণের দল পুলিশ অত্যন্ত তারা বিচক্ষণ আবহাওয়াবি এরা যখন দেখবে বিএনপি রাজপথ দখলে আসছে তখন তারা আপনাদেরকে সিলিট মারবে আর যদি দেখেন পাঁচজন মিছিল তখন আপনাদেরকে লাঠি পিটা করবে তখন সারা বিশ্ব দেখবে বাংলাদেশে একজন নেত্রীর জন্য বাংলাদেশ উলট পালট হয়ে যাচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আইনের শাসন সর্বোপরি গণতন্ত্রকে রক্ষার জন্য আসুন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আওয়াজ তুলে কারাগার থেকে মুক্তি করার সংগ্রামে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা তারেক রহমানের বলা হচ্ছে দাঁড়াও বাংলাদেশে ফিরিয়ে আনা হবে আমরা বলছি যেদিন বাংলাদেশে আসবে তারেক রহমান এই স্বৈরাচারী সরকার তোমার বিদায়ের ঘন্টা সেদিন বাজবে ডেস্ক নিউজ সি প্লাস টিভি